হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকালেও একদম সান টান সমস্ত কিছু কমপ্লিট করে চলে এসেছি, ওদিকে পুজোও দেওয়া হয়ে গেছে। তো পুজো বলতে আজকে একদম সকালবেলা গোপালকে তুলে স্নান করানো, খেতে দেওয়া, এভরিথিং সমস্তটা আজকে আমি করেছি। তো পুজো টুজো দিয়ে চলে এসেছি আর আজকে এখন টিফিন মা করেছে। তো চলো আগে চটপট টিফিনটা করে নিই, টিফিনটা করে ফেরত এসে তারপর আবার কথা বলছি তোমাদের সাথে। আর এদিকে দেখো আজকে এসছে কিন্তু দিদা, এদিকে ইভান দিদার সাথে খেলা করছে। দিদাকে ও যেহেতু প্রায় অনেকবার দেখেছে সেই কারণে ও দিদাকে কিন্তু খুব ভালোভাবে চিনে গেছে, তো সেই কারণে তা ও দিদার সাথে বেশ মানে একদম খেলে টেলে আর কি। তা যাই হোক, তো এখন আমি ইভানকে এই যে সানটান করিয়ে দিয়েছে মা, এই যে বসিয়ে দিয়েছি, ও খেলা করছে, খেলা করুক। আর চলো আগে চটপট করে টিফিনটা আমরা কমপ্লিট করে নিই, টিফিনটা করে এসে ফেরত এসে তারপর দেখা করছি তোমাদের সাথে। আর আজকে বাবা আবার নিয়ে এসেছে আমুদি মাছ, একটু বড় বড় সাইজের আমুদি মাছ নিয়ে এসছে, তো ওটাই আজকে রান্না করব। তো চলো, আর আগের দিনের চিকেন কষা রয়েছে, আমুদি মাছ, তো সমস্ত কিছু এইসব মিলিয়ে, আর তার আগে ও তার আগের দিন আবার ডিমের অমলেটের কারি হয়েছিল, তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আজকে এইগুলো দিয়েই খাওয়া দাওয়া করব। তো চলো আগে টিফিনটা কমপ্লিট করে নিই, তাকের পর এক ফেরত এসে সবকিছু তোমাদের দেখাচ্ছি। সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, তো এখন যাবো মাছটা রান্না করতে। তো চলো আগে মাছটা চটপট রান্না করে নিই, পরে ফেরত এসে আবার কথা বলছি তোমাদের সাথে। তো বন্ধুরা দেখো, এখানে আমুদি মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তো এখন তেলটা গরম হয়ে গেছে, ওই তেলের মধ্যে আমুদি মাছগুলো আগে একটু লাল লাল করে ভেজে নেব। আর এই মাছ অনেকে হয়তো না ভেজেও করে, কিন্তু আমরা ভেজে করি, কারণ মাছটায় প্রচুর কাঁটা থাকে, না ভেজে করলে যেন বেশি কাঁটা লাগে, তো সেই কারণে আমরা একটু মাছটাকে ভেজে নিয়ে করি। আর মাছটা দিয়ে আজকে করব, মানে মাছটার মধ্যে আজকে দেবো মূলো, আলু, বেগুন, ধনে পাতা, টমেটো আর আদা রসুন পেস্ট হয়ে গেছে ওখানে, আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচো রয়েছে। তো ফার্স্টে আমি এখানে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দেওয়া যায়, বাট আজকে আর আমি কোনো কালো জিরে ফোড়ন দিইনি বা কোনো ফোড়নই দিইনি, ডিরেক্ট আগে তেলের মধ্যে আমি মূলো দিয়ে দিলাম। মূলোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। তো আলু আর মূলোগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর আমি কিন্তু এর মধ্যে এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ আজকে আমি আর বাটা ইউজ করব না, এই রান্নাতে আমি শুধুমাত্র পেঁয়াজটা মানে কুচোনোটাই ইউজ করব। তো অনেকে হয়তো পেঁয়াজ বাটাও দেয়, বাট আমি এখানে শুধু কুচোনোটাই ইউজ করি এই মাছে। তো দেখো আলু আর মূলোটা একটু নাড়াচাড়া করে দিলাম, এবার এর মধ্যে কিন্তু আমি অল্প সামান্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, যাতে আলুটা আর মূলোটা ভাজতে ভাজতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য। আর এবার আমি এর মধ্যে কিন্তু কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে ভেজে নিতে হবে। আলু, মূলো, পেঁয়াজ তিনটেকেই একসাথে ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে, ভেজে নিয়ে তারপর যে মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছি সেই পেস্টটা কিন্তু আবার আমি এর মধ্যে দিয়ে দেবো। আর এখনই আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব, দিয়ে এবার একটু ভাজতে দেব, মানে ভাজার মধ্যেই বলতে পারো আমি নুন আর হলুদ দিয়ে দিলাম। তো দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। আর এবার দেখো বেটে রাখা মশলা আছে এর মধ্যে, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর তার সাথে এখানে আমি লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছিলাম। তো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু মিশিয়ে আর জিরে গুঁড়ো মিশিয়ে একটা পেস্ট যে বানিয়ে রেখেছি সেই পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এবার নাড়াচাড়া করে ভালোভাবে মশলাটাকে কিন্তু কষতে দিতে হবে। আর এই ফাঁকে এর মধ্যেই কিন্তু আমি দিয়ে দিলাম টমেটোর টুকরো, আজকে আর টমেটোর পেস্ট দিলাম না এই রান্নায়, আমি টমেটোর টুকরোই দিয়ে দিলাম। তো ব্যাস দিয়ে এবার নাড়াচাড়া করছি, এবার ভালোভাবে মশলাটাকে কিন্তু কষতে দিতে হবে। আর এই ফাঁকে আমি কিন্তু বেগুনটাও দিয়ে দিয়েছিলাম মশলার মধ্যে, মানে বেগুন দিয়েই মশলা কষাতে হবে আর কি। তো বেগুনটা দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি, ওদিকে মাছ ভাজাও দেখলে তোমরা কমপ্লিট হয়ে গেছে। তো এবার দেখো মশলাটা ভালোভাবে কষে গেছে, বেগুনগুলোও সেদ্ধ হয়ে গেছে, জল দিয়ে দিয়েছিলাম, তো ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি মাছ ভাজাগুলো কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম, তো মাছ ভাজা দিয়ে একটু ঝোলটা ফুটে উঠলেই আমি কিন্তু ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। ব্যাস রেডি কিন্তু আমাদের আমুদি মাছের ঝাল। শেষ
নাই, বদমাশি শেষ নাই, ঘুম সেরকম ভাবে হয়নি, একটু শুয়েছিলাম, তারপরে আবার চলে এলো আইব্রু করানোর জন্য একটা দিদি। তো ওই দিদির কাছে আমি আইব্রু করি, অ্যাকচুয়ালি যার কাছে হেয়ার কাটিং করি সেই দিদি আইব্রু ভালো করে, কিন্তু ও যেহেতু অনেক দূর থেকে আসে ওই জন্য শুধু আইব্রুর জন্য ওকে ডাকাটা পসিবল না। তো ওই জন্য এখানেই আমাদের বাড়ির কাছাকাছি একটা দিদি থাকে, ও ভীষণ ভালো সেট করে, দেখো মানে, আর আইব্রু মানে সেট করা না থাকলে না, মানে এত যতই সাজি না কেন এত জঘন্য লাগে নিজেকে দেখতে, মানে বলবার বাইরে। তো এই আইব্রু টাইব্রু সেট করলাম, এবার ওই জন্য ঘুমটা আর ভালো করে হয়নি। তো দেন উঠে আবার ইভানকে খাওয়ানো দাওয়ানো করালাম, খাইয়ে দাইয়ে এবার ভাবলাম যে ইভানের বার্থডে তো পরশু, আর ইভানের বার্থডে যেহেতু পরশু সেই অনুযায়ী মানে আমরা প্রচুর প্রচুর এনার্জি নিয়ে প্রচুর প্রচুর আনন্দ নিয়ে মানে একদম আছি যে ওর বার্থডেটা একদম দারুণ দারুণ ভাবে সেলিব্রেশন করবো আর কি, সেলিব্রেট করবো ওর বার্থডেটা, প্রচুর প্রচুর আনন্দ করবো সবাই মিলে। তো ইভান যদিও বা কিছু বুঝবে না, কিন্তু ও যাতে ভবিষ্যতে দেখতে পারে, ও যাতে এনজয় করে যে ওর ফার্স্ট বার্থডেটা আমরা কিভাবে সেলিব্রেট করেছিলাম, তো সেই জন্য এই ভিডিও করা, তোমাদের সাথে শেয়ার করা। তোমরা অনেক মানে সবাই ওকে অনেকেই ভালোবাসো, অনেকেই বলো দিদি ইভানকে দেখাও, তো তোমরা এত ভালোবাসো, তোমরা ওকে অনেক অনেক আশীর্বাদ করো, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে আর অনেক বড় হতে পারে। তো চলো আর আজকে তোমাদেরকে দুটো জিনিস আমি দেখাবো ইভানের বার্থডে উপলক্ষে। আমি ঘরে কিছু ডেকোরেশন জিনিস নিয়েছি, খুব একটা বেশি কিছু নিইনি, তবে যেটুকু নিয়েছি সেটুকুই তোমাদেরকে দেখাবো। আর একটা জিনিস আমি নিয়েছিলাম, সেটাও আমি ফেরত দিয়েছি কিছু প্রবলেমের জন্য, কারণ যে কেকটা ইভানের জন্য নেব সেই কেকে ওই জিনিসটা ঠিক ভালো লাগবে না, অ্যাকচুয়ালি যেরকম চেয়েছিলাম সেরকমটা পাইনি, ওই জন্য ওটা আবার রিটার্ন করে দিয়েছি। আর যেগুলো রেখেছি সেগুলো তোমাদেরকে দেখাবো। তো বাজরে বয়কে একটা পড়ানোর জন্য নিয়েছি, আর আরেকটা বাজরে বয়ের ঘর ডেকোরেশন করানোর জন্য নিয়েছি, আর বাজরে বয়ের ঘর কিন্তু ডেকোরেশন করবে বাজরে বয়ের বাবা। তো আকাশ আগামীকাল আসছে, আকাশ আগামীকাল বিকেলবেলা আসবে, তো ও আসুক, তারপর ও ঘরটার সেট করবে আর কি, সাজাবে গোছাবে। তো চলো আগে চটপট তোমাদেরকে সবটা দেখিয়ে দিই। তো ফার্স্টেই দেখাই যে ইভানের বার্থডের দিন যেভাবে মানে যেগুলো দিয়ে আর কি ঘর ডেকোরেশন করব। তো আমি ছবিও একটা তোমাদেরকে দিয়ে দেবো, যেরকম সেট আপ করা আছে সেরকম ছবিও তোমাদেরকে আমি দিয়ে দেবো, তোমরা দেখতে পারবে, বাট আমি তাও তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে, আর যাতে তোমরা বুঝতে পারো সেই জন্য আমি একদম কিভাবে ডেকোরেট করা আছে সেটাও তোমাদের দেখিয়ে দেবো। নিয়েছি একটা, এই যে সিল খোলা আছে নিজেরা দেখার জন্য খুলেছিলাম, দেখতেই পাচ্ছ এই যে ব্লু কালারের। তো এই যে এরকম কার্টেন নিয়েছি দু পিস, আর তার সাথে ব্লু কালারের নিয়েছি, কারণ কি ইভানের কেকটা হয় হোয়াইট নয় ব্লুর মধ্যে নেয়ার ইচ্ছা আছে, তো সেই জন্য একটু ম্যাচিং করে নিয়েছি বলতে পারো, এবার জানি না কি হবে, তো দেখা যাক। আর এই যে এরকম দু কালারের কার্টেন, দুটো কার্টেন, তার সাথে রয়েছে এই যে সিলভার গোল্ডেন আর ব্লুর মধ্যে তিনটে কম্বিনেশনের কিন্তু বেলুন রয়েছে, আর এই বেলুন গুলো রয়েছে 30 পিসের বেলুন রয়েছে, সিলভার গোল্ডেন আর ব্লু। যখন বেলুন গুলো দিয়ে একদম সাজানো হবে দেখতে তো দারুণ লাগবে, যদিও ইভানের মামা ভাতে যেহেতু লাল সাদা দিয়েছিলাম তোমরা তো দেখতেই পেয়েছিলে, ওই জন্য এবারে এই কম্বিনেশনটা দিলাম, ভালো লাগবে। আর তার সাথে এই দুটো স্টার বেলুন নিয়েছি, স্টার বেলুন দুটো, এই যে এরকম দুটো স্টার বেলুন, আর তার সাথে এখানে এই যে হ্যাপি বার্থডে লেখা, এই যে হ্যাপি বার্থডে লেখা রয়েছে, আর পাশে যেহেতু ইভান আছে তাই তোমাদের খুলে দেখাচ্ছি না, তো দেখো এইভাবে হ্যাপি বার্থডে লেখা, আর পেছনেরটাও রয়েছে এই যে এরকম হ্যাপি বার্থডে, এই যে আর এটা আছে পুরো গোল্ডেন দিয়ে, আর এই যে সেলো টেপও দিয়ে দিয়েছে এর মধ্যে এখানে। আর এই গেল ঘরের ডেকোরেশন, মানে একটা দেয়াল পুরো ডেকোরেশন করার জন্য এইটা, আর বাদ বাকি বেলুন ভাবছি চারপাশে দেওয়ার জন্য আলাদা কিনবো আমি, এই 30 পিসটা জাস্ট এই ডেকোরেশনের জন্যই আমার কিন্তু লাগবে।
আর এইখানে যেটা নিয়েছি সেটা এখন তোমাদের আমি কিন্তু খুলে দেখাবো না, এটা হোয়াইট আর গোল্ডেন এর কম্বিনেশনে এটা একটা স্যাশ নিয়েছি। এই স্যাশটা এই কারণে নিয়েছি কারণ বাজরে বয়কে, বাজরে বয় কেক কাটার আগে বাজরে বয়ের বাবা আর আমি মিলে পড়াবো, তো তার জন্য। আর বাজরে বয়ের বাবা এখনো কিছু জানে না, এটা একদম সারপ্রাইজ, শুধু তোমাদেরকেই কিন্তু বললাম, তো ওই জন্য এখন আর আমি খুলে দেখাচ্ছি না তোমাদেরকে। আর এটা একটু বড় সাইজ আছে, ওই জন্য আমাকে একটু ছোট ভাবে, মানে ছোট করে ইমানের সাইজ মতো আমাকে এটা আঠা দিয়ে ম্যানেজ করতে হবে। তো বাজরের দিন ইভানকে যখন এটা আমরা পড়াবো তখন অবশ্যই অবশ্যই তোমরা দেখতে পারবে, এটা ভীষণ ভীষণ সুন্দর। আর কি লেখা আছে না লেখা আছে সেটা তখনই তোমরা দেখতে পারবে। তো এই দিয়ে আপাতত ঘর ডেকোরেশন করবো, আর আকাশ আগামীকাল এলে সন্ধ্যাবেলা একটু বেরোবো, টুকটাক যা যা লাগে আর কি, ক্যান্ডেল থেকে শুরু করে তারপরে কি বলবো, মানে আরো চারিদিকে যাতে সাজানোর জন্য যে বেলুনগুলো লাগবে সেই বেলুন, বা টুকটাক দেখি ওর বাবা আরো কয়েকটা জিনিস কিনবে বলছিল, তো সেইগুলো মিলিয়ে সবকিছু কেনাকাটা করবো। তো যেহেতু আমার ছেলের প্রথম বার্থডে, ভীষণ ভীষণ এক্সাইটেড আছি, তো মানে একটা আলাদা রকমের ফিলিংস আছে, মানে কি বলবো, মানে এত বছর আমার মা বাবা যেটা ফিল করতো যে আমার বার্থডে মানে নিজের সন্তানের বার্থডে, সেটা এই বছর আমি প্রথম ফিল করছি মা হওয়ার পর, যে একটা আলাদা অনুভূতি। তো বেশ একটা আলাদা আনন্দ কাজ করছে যে সকাল থেকে উঠে একদম পুজো দিয়ে নিজে লেগে পড়বো একদম, মানে রান্না বান্না সমস্ত, আর যা যা আইটেম রান্না করবো সমস্তটাই নিজের হাতে রান্না করবো, যদিও আমার ছেলেকে সবকিছুই খাওয়াবো একটু একটু অল্প অল্প করে মুখে দিব, তবে সমস্ত আইটেম পাঁচ রকম ভাজা থেকে শুরু করে যা যা আইটেম আমি করবো সমস্তটা কিন্তু নিজের হাতে ছেলের জন্য আমি রান্না করবো। নেক্সট ইয়ার থেকে ছেলে হয়তো একটু ভালোভাবে খেতে পারবে, তবে এই বছর যেটুকুই খাক না কেন সেটুকুই আমি ছেলের জন্য নিজের হাতে রান্না করবো। হবে না হবে বিকেলে একটা মোটামুটি ঘরো ভাবে একটা পার্টি করার প্ল্যানিং দেখেছি, তো ভাই বোনরা আসবে, সবাই আসবে, সবাই মিলে একটা ছোটো ছোটো পার্টি হবে। বিকেলেরও আমার আলাদা কিছু চিন্তাভাবনা রেখেছি বিকেলের জন্য, তো সব মিলিয়ে মিশিয়ে প্রচুর 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 আনন্দ করবো ইমানের বার্থডেতে। তো এই ঘরের ডেকোরেশনের যে জিনিসটা সেট আপটা আমি তোমাদের একটা ছবি দিয়ে দেবো, আর ইমানের বাবা যেদিন সাজাবে বার্থডের দিন সেদিন তো তোমরা দেখতেই পারবে খুব ভালোভাবে একদম, মানে সামনাসামনি আর আমরাও দেখতে পারবো, আর জাস্ট একটা ক্যাটলগ আমি দিয়ে দেবো। চলো আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখছি, আই হোপ আজকের ভিডিও তোমাদের খুব খুব ভালো লাগবে, আজকের ভিডিওটা দেখার পর অবশ্যই ভিডিওটা কিন্তু একটা লাইক করে দিও, যারা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা চট করে চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যদি অল ভিডিও নোটিফিকেশন তোমরা খুব ইজিলি পেয়ে যাও। তো চলো টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে।